আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ সাজ্জাদ। সাজ্জাদ, আপনি আমাদের অফিস থেকে রিকশা পাইছেন কতদিন? সাত মাস চলতেছে। সাত মাস? জি। তো আমাদের অফিস থেকে রিকশা পাওয়ার আগে আপনি কি করতেন? এর আগে রিকশা চালাইতাম অন্যজনের, জমা রিকশা দিতে হইতো, একশো টাকা লাগতো জমা। আগে ভাড়া রিকশা চালাইতেন, প্রতিদিন একশো টাকা করে ভাড়া দিতে হইতো। জি। এখন তো নিজে একটা রিকশা পাইছেন, এখন তো আর জমা দিতে হয় না? না, এখন আলহামদুলিল্লাহ রিকশা জমা দিতে হয় না, এখন অনেক মানে সহযোগিতা পেয়েছে এবং অনেক সুবিধা। জি, এখন কি ওই নিজের কাছে এই একশো টাকা করে জমাইতে পারেন? জি আলহামদুলিল্লাহ, এখন ওই টাকাটা নিজের কাছে জমে। আচ্ছা, তো এখন ভবিষ্যতে আপনার কি করার ইচ্ছা আছে? কি করতে? ভবিষ্যতে আমার ইচ্ছা আছে, আমি তো রিকশা আরও ভবিষ্যতে চালাইতে পারবো না, যেহেতু গ্রামে চলে যাব, গ্রামে ছেলেপেলেকে নিয়ে যেয়ে ওখানে গ্রামে দু ছেলে আলেমুলামার কাজ করবে, আর আমি গরু পুষবো, গরু দিয়ে একটা ছোটো একটা খামার করার ইচ্ছা আছে ভবিষ্যতে। তো আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আমার জন্য দোয়া করেন, আমি যেন জি আল্লাহর কাছে কামিয়াবি হইতে পারি, আল্লাহ যেন আমার সেই কামিয়াবি করে দে। আলহামদুলিল্লাহ আমি আগের থেকে অনেক সক্ষম, ভবিষ্যতে আমি আরও উন্নত করতে পারি, সেই জন্য আমার জন্য দোয়া করবেন।